সিবিআই এর আরজিকর তদন্তের 16 দিন বিচারের দাবিতে কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন ইতিমধ্যে যে 13ই অগস্ট আমরা দেখেছিলাম যে তদন্তভার পেয়েছিল সিবিআই এবং সিবিআই এর আরজিকর তদন্তের আজ 16তম দিন, কিন্তু এখনো পর্যন্ত আরো যে অন্যান্য যে জড়িত এর ঘটনার সঙ্গে কেউ রয়েছে কিনা বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি জানতে পারছেন সিবিআই আধিকারিকরা তা কিন্তু জানানো হচ্ছে না এবং বিচারের দাবিতে এখনো অব্যাহত রয়েছে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। কথা বলবো এ বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন জিজ্ঞাসাবাদ টানা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, অন্যদিকে 16তম দিন সিবিআই এর এই তদন্তভার নেওয়া হয়েছে, তারপর থেকে 16টা দিন কিন্তু পেরোতে যাচ্ছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের, কি বলছেন তারা, তারা কি আদৌ সন্তুষ্ট এই তদন্তের ক্ষেত্রে? না দেখো, একেবারেই তারা সন্তুষ্ট নন। গত কয়েকদিন ধরে তারা কিন্তু এই দাবি তুলছেন যে সিবিআই কী তদন্ত করছে তারা জানতেই পারছেন না, কেননা কলকাতা পুলিশের তরফ থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়, তারপর থেকে নতুন করে কেউ গ্রেফতার হয়নি। এমনকি সিবিআই যে তদন্ত সেটি কোন দিকে এগোচ্ছে সেই নিয়েও রীতিমতো তারা কিন্তু সন্দিহান, কেননা গতকালও আমরা দেখেছি রাজ্যিকর হাসপাতালে সিবিআইয়ের একটি দল তারা আসেন, তারা মর্গে যান, সেখানে আরজিকর হাসপাতালের নতুন যিনি এমএসবিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায় তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে সিবিআইয়ের দল চলে যায় স্টোর বিল্ডিংয়ে, সেখান থেকে যে জেনারেল এমার্জেন্সি সেখানে আসে, প্লেস অফ অকারেন্সে যায়, এমনকি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেও যায়। এত বিভিন্ন জায়গায় প্রতিদিন সিবিআইয়ের দল আসছে আরজিকর, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, কিন্তু আদতে কতটা এগিয়েছে তদন্ত সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে আরজিকর হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা, এবং তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত তারা কিন্তু তিমিরে রয়েছেন, তারা জানতে পারছেন না এর অগ্রগতি কী। তার মধ্যেই দেখা যাচ্ছে যে তারা যখন আন্দোলন করছেন বিভিন্ন দিক থেকে হুঁশিয়ারি উড়ে আসছে, আন্দোলন না তুললে তাদের পাসপোর্ট ভিসা আটকে দেওয়ার মতো হুঁশিয়ারিও দেওয়া যাচ্ছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা সরব হয়েছেন। তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রীর জন্য তারা বিচার আনতে পারছেন বা ওই নির্যাতিতা ছাত্রী চিকিৎসক বিচার পাচ্ছেন, এমনকি দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি যতক্ষণ না পর্যন্ত রেজিগনেশন তার সাবমিট হচ্ছে, এই যাবতীয় দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু অবস্থান, তারা এইভাবেই চালিয়ে যাবেন এবং প্রতিদিনই তারা প্রায় 11:30-12টা নাগাদ অবস্থান মঞ্চে আসেন, তারপর স্লোগানিং শাউটিং করেন। এখনও পর্যন্ত মঞ্চ ফাঁকা রয়েছে, তবে নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চেয়ে বিভিন্নভাবে তারা সরব হয়েছেন। গত 2 দিন আগে আমরা দেখেছি যে শ্যামবাজার 5 মাথা মোড় থেকে তারা একটি বিশাল মিছিল করে শুধুমাত্র আরজিকর হাসপাতাল নয়, তার পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল হাসপাতাল, এনআরএস হাসপাতাল, এই বিভিন্ন জায়গা থেকে সলিডারিটি বা সমর্থন জানিয়ে অনেকে এসে সেই মিছিলে যোগ দেন, তারাও তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। প্রচুর প্রবীণ ডাক্তার তারা এসে সেই মিছিলে যোগ দিয়েছেন, অনেক সেলিব্রিটিকে আমরা দেখেছি সেই মিছিলে পা মেলাতে হাঁটতে সিনেমা জগতের, ফলে সব মিলিয়ে আরজিকরের এই মুহূর্তে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি, সিবিআইয়ের তদন্ত তো চলছে এবং দীর্ঘ বেশ কিছুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু এই ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তারা সেইভাবে কোনোরকম উত্তর সিবিআইয়ের কাছ থেকে পাচ্ছেন না বলে কিছুটা আরও নিজেরা হতাশ এবং নিজেদের ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। গতকালও আমাদের সঙ্গে কথা যখন বলছিলেন তারা জানিয়েছেন যে সিবিআইকে অবিলম্বে জানাতে হবে যে তাদের স্ট্যাটাস কী এই মুহূর্তে তদন্তের এবং এর পেছনে আর কোনো দোষী রয়েছে কি না সেটিও জানাতে হবে। গতকাল যে অডিও ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে তারাও জানিয়েছেন যে তাহলে নিশ্চয়ই হাসপাতালের তরফ থেকে এমন কিছু ভুল তথ্য ওই নির্যাতিতা ছাত্রীর পরিবারকে দেওয়া হয়েছিল, সেইগুলো কে বা কারা দিয়েছিল তার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে এবং এটি একটি বড় সড় চক্রান্ত বা ষড়যন্ত্র বলে তারা মনে করছেন, এর পিছনে কারা রয়েছে তাদেরকেও সিবিআই খুঁজে পারুক বের করুক বলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই যে নির্যাতিতার জন্য বিচার চেয়ে যে আন্দোলন অবস্থান আরজিকর হাসপাতালের একেবারে মূল গেটের ভেতরে, প্রবেশদ্বারের ভেতরে যেটি চলছিল সেটি স্বমহিমায় চলছে এবং যতদিন পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রী বিচার না পাচ্ছেন এবং একই সঙ্গে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছেন ততদিন পর্যন্ত এইভাবে তাদের আন্দোলন অবস্থান চলবে বলেই তারা কিন্তু জানিয়েছেন।
একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে সিবিআই এর তদন্তে যেমন একদিকে তারা হতাশ হয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে কিন্তু বিচারের দাবিতে এখনো অনড় রয়েছেন চিকিৎসকরা। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।